हाय फ्रेंड्स, देखो पूरा अंधकार, कि बोलबो जानी ना। दोकान एसेछि, कारेंट चले गेछे, दोकानदारे देखो लाइन लेगे आछे, सबाइके शुधु कालो कालो भूतेर मतो देखा जाच्छे, आमाकेई देखा जाच्छे। आर ओखाने देखो सोलार लाइटटा आलो कमछे आर बाड़छे। বাড়ি থেকে বের হইছি, দোকানে আসছি, দেখি কারেন্ট চলে গেছে আর দোকানে প্রচুর ভিড়। কি হ্যাঁ ম্যাডাম, কি লাগবে? আই সব উঠে যাবে না? কি কি লাগবে ম্যাডাম? এই ভাই আদা কি থাকবে তো? এই তুমি কি ভাবছো? আমি সত্যি সত্যি ফোন ক্যামেরা অন করে রেখেছি কিন্তু। হ্যাঁ, আর এই যে দেখো, দেখতে পাচ্ছো, এই যে মুলা কোম্পানি সাপ, এই দিকে ঘোরো তাহলে তোমাকে দেখা যাবে ক্লিয়ার। এই যে हाँ देखो कलो कलो आसछे तो ये आमादेर होच्छे। हाय बोलछे, बोलछे बौदी आमार साथे वीडियो करो, ताई वीडियो करछि। अच्छा ताई, ताहले तोमार फोनटा बेर करो गो। আর আমি দোকানে এসেছি খরচা নিতে, অন্ধকার, কারেন্ট আসেনি, বাড়ি যাব। এই যে দেখো ভিড় একটু কমেছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা দেখতে থাকো, আমি বাড়ি গিয়ে কথা বলছি তোমাদের সঙ্গে। আর এই একটা ভাই, দেওরও বলতে পারো, দেওর মানেই তো ভাই বলো তো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি বাড়িতে গিয়ে কথা বলছি। তো ফ্রেন্ডস, আমি দোকানে গিয়েছিলাম, তখন কারেন্ট চলে গিয়েছিল, আর দোকান থেকে বাড়ি চলে এসেছি। আর দেখো আমার মিষ্টি সোনা ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে, দেখেছো? এই যে দেখো, ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। হয়েছে তা, ওর বাবাও চলে এসছে। ওই যে দেখো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো। আর আমি দোকানে, তো মিষ্টি সোনা কান্নাকাটি শুরু করে দিয়েছিল, আর এসেই দেখি আর ওর বাবাও চলে এসছে। দেখো এই যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছে। আর আমি দোকানে গিয়েছিলাম, এই যে মিষ্টি সোনার হাতে কমলা লেবু, ওর বাবা কমলা লেবু নিয়ে এসছে। তো আমি দোকানে গিয়েছিলাম যেটার জন্য, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো আমার হাতে এটা কি, এটা হচ্ছে চাউমিনের প্যাকেট আর পাস্তা। মাকে বললাম যে মা চাউমিন খেতে ইচ্ছে করছে, তো মা বলছে মানে আমাদের এখান থেকে একটু দূরে যেতে হয় বাজার, যে গিয়ে আনতে হয়, তো সেখান থেকে 10-20 টাকার অল্প করে দেয় চাউমিন। তো মা বলে যে আমার কাছে তখন খুচরো পয়সা নেই, তো আমি বললাম যে ওইভাবে কিনে খাবো না, দোকান থেকে আনবো, এই দোকানে চাউমিনের প্যাকেট আছে। তো মা বললো যে জানিয়া, তো আমি গেলাম দোকানে গিয়ে চাউমিনের প্যাকেট আর পাস্তা নিয়ে এসেছি। এখন চাউমিনটা ভাজা করব। ওখানে সৃষ্টি সোনা কান্না করছে, সৃষ্টি সোনাকেও কমলা লেবু খাইয়ে দেবো। আর এই যে তোমাদের দাদাভাই এসে বসেছে, আর তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসছে, চলো দেখাই কি বাজার নিয়ে এসছে। তো ফ্রেন্ডস, তোমাদের দাদা এই যে এটা এখন ভাজা করব, আর তোমাদের দাদাভাই অনেক বাজার নিয়ে এসছে, তো চলো দেখাই। তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসছে, এই কেরিতে আছে মাছ, আর এখানে আছে ফুলকপি, আর উচ্ছে, ধনে পাতা, আর এই যে মিষ্টি সোনা, স্নেহা আর সৃষ্টি, তিনজনের জন্যই কমলা লেবু নিয়ে এসেছে। এই যে দেখো, তো আমি সৃষ্টি সোনাকে খাইয়ে দেবো, মিষ্টি সোনা তো কোল থেকে নামছেই না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে।